thank you সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি বাসার বিস্তারিত শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রূপালী গিটার ছেড়ে চলে গেলেন জনপ্রিয় শিল্পী আয়ুব বাচ্চু ব্যান্ড সঙ্গীতে নক্ষত্রের মৃত্যুতে সর্বস্তরের শোক আগামী নির্বাচনেও প্রবাসীদের পাশে যান প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রে শরিক হওয়ার আহ্বান কূটনীতিকদের কাছে সাত দফা তুলে ধরেছে জাতীয় ঐক্যফ্রন্ট যুক্তিসঙ্গত বলেছেন কূটনীতিকরা দাবি জোট নেতাদের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্য এসির সব ধরনের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের আশ্বাস এবং সাড়ে চার হাজার কোটি টাকা অব্যবস্থাপনায় তিতাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা ঘুষের অভিযোগে ডিপিডিসি দুইজন সাময়িক বরখাস্ত এছাড়াও নিটোল টা বিশেষ সংবাদে দেখবেন প্যারিসে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত স্থাপত্য ও ভার্চুয়াল বিনির্মাণে খবর এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে দেশে বিশিষ্ট কণ্ঠশিল্পী শিল্পী আয়ুব বাচ্চু ইন্তেকাল করেছেন ইন্নাল ইহে ওয়াইনা ইলাহে রাজিওন রাজধানী স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা সকাল নটা পঞ্চান্ন মিনিটে বাংলা ব্যান্ড সঙ্গীতের এই মহাতারকার মৃত্যুর কথা জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য আয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে জুমার নামাজের পর জাতীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজার নামাজ হবে শনিবার চট্টগ্রামে দ্বিতীয় জানাজা নামাজের পর মায়ের কবরের পাশে আয়ুব বাচ্চুর মরদেহ দাফনের কথা রয়েছে মাসু শাকিলের রিপোর্ট বাংলা সংগীত প্রেমীদের প্রিয় তারকা আয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে আয়ুব বাচ্চুকে তার গাড়ি চালক হাসপাতালে নিয়ে যান সকাল নয়টা চল্লিশে ডাক্তাররা জরুরি বিভাগে তাকে পরীক্ষা করেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই আয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে আজ সকাল সাড়ে আটটায় ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বাসাই বন্ধ হয় তার মানে একটা হার্ট অ্যাটাক হয় সকাল সাড়ে আটটায় ওনার ড্রাইভার ওনাকে নিয়ে নিজস্ব গাড়িতে আমাদের স্কোয়ার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসেন আমরা তাকে মৃত অবস্থায় পাই তারপরেও আমাদের ইমার্জেন্সিতে স্পেশাল টিম এটা থাকে আমাদের ওনার যে কার্ডিয়াক কনসালটেন্ট ডক্টর মনসুর মাহবুবের উপস্থিতিতে সর্বোপরি এবং সর্বরকম চেষ্টা করা হয় ওনাকে রিভাইভ করার জন্য কিন্তু পনেরো বিশ মিনিট চেষ্টা করার পরেও আমরা যখন দেখি পড়লে শিল্পী সংস্কৃতির জনভক্তরা হাসপাতালে ভিড় করেন আগামীকাল সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর মরদেহ জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাবার জন্যে রাখা হবে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটার সময় জাতীয় ঈদগাহে নিয়ে যাওয়া হবে সেখানে জুম্মান নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর আমরা অপেক্ষা করব তার সন্তানদের সিদ্ধান্তের জন্য তাদের সন্তানদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কবর দেওয়া হবে আয়ুব বাচ্চুকে শনিবার চট্টগ্রামে তার মায়ের কবরের পাশে দাফন করার কথা রয়েছে চ্যানেল আই ঢাকা জনপ্রিয় শিল্পী আয়ুব বাচুর জীবন নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নকিব খান আমরা এখন নকিব খানের সঙ্গে কথা বলছি নকিব খান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এমন একটা উপলক্ষে আমন্ত্রণ জানাতে হয়েছে যেখানে আসলে আমাদের কারোরই মন ভালো নেই আজকে বাংলাদেশের মন ভালো নেই আপনার সহযোদ্ধা দীর্ঘদিনে সহযোদ্ধা আপনারা একসাথে শুদ্ধ সঙ্গীতের চর্চা করেছেন আপনারা গিয়েছেন আপনারা আমাদের উন্মাদনায় ভাসিয়েছেন আমাদের বড় রত্ন আজকে হারিয়ে গেছে আয়ুব বাচ্চু নেই আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না আসলে প্রথমত আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না কারণ এমন একটা সংবাদ সকালে পেয়েছিটা অবিশ্বাস্য আমার কাছে মানে মনে হচ্ছে যেন এটা বিশ্বাস করতে পারছিলাম না যা হোক আমার একেবারে ছোটোবেলা থেকে আমরা একসাথে কাজ করেছি মিউজিক করেছি সোলসে আমরা একসাথে ছিলাম এবং অনেক গান করেছি স্টেজে পারফর্ম করেছি সো ভোলার মতো না একসাথে এভাবে চলার সাথে যদি হারিয়ে হারাতে হয় এত তাড়াতাড়ি এটা আসলে এই কষ্টের ভোলার মতো না আর ওর তো আমার ছোট ভাইয়ের মতো ছোট ভাই আমার আগে চলে যাবে বড় ভাইয়ের ছোট ভাই চলে যাবে এটা সহ্য করার মতো না আসলে এরকম একটা মিউজিশিয়ান বাংলাদেশের আমি বলবো যে আর তৈরি হবে কিনা আমি জানি না আসলে আমাদেরও আসলে এই প্রশ্নটার উত্তর জানা নেই কারণ আমাদের প্রত্যেকের জীবনে আবেগ এসেছে আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো বা অনেক মুহূর্ত তৈরি হয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তের জবাব সম্ভব তাই বাচুর ছিল তিনি অসংখ্য গানের জন্ম দিয়েছেন আপনার ছোট ভাই আপনি বলছিলেন এই ছোট ভাইয়ের চলে যাওয়া এবং যে অপূরণীয় ক্ষতি আজকে সঙ্গীত জগতে সবাই কাছে বাংলাদেশে সবাই কাছে আপনার অভিব্যক্তি জানতে চাই যেটা বলছিলাম আসলে আমরা বাচ্চু আমরা যখন চট্টগ্রামে থাকতাম বাচ্চু স্পাইডার নামক একটা ব্যান্ডে বাজাতো এবং সেখান থেকে আমরা তখন সোলসে ছিলাম সোলসের আমাদের যে লিড গিটারেস ছিল সাজিদুল আলমণি চলে যায় বিদেশে তখন আমাদের একজন লিড গিটারেস্ট খুঁজছিলাম তো আমার কাছে মনে হয়েছে বাচ্চু বোধহয় সেরা লিড গিটার হতে পারে সোলসের জন্য বেস্ট চয়েস হতে পারে সো বাচ্চুকে আসলে আমরা আমি একসাথে কাজ শুরু করলাম সোলস এটা ও সোলসে জয়েন করে অ্যারাউন্ড সেভেন্টি নাইন এইটির দিকে সেভেন্টি নাইনের শেষে বা এইটির দিকে সোলস তৈরি হয় সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে সো যা হোক তারপর থেকে সোলসের প্রথম অ্যালবাম সুপার যে অ্যালবামটি এখানে আমাদের অনেক গান আছে যেখানে সবগুলো আই বাচ্চু বাজানো এবং সেই গানগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে মন শুধু মন ছুঁয়েছে পুতুলের মতো করে সাজিয়ে এইগুলো সব মুখে ফেরে নদী এসে পথ যে এই গানগুলো যখন শুনি আমার কাছে মনে হয় এই তো সেই দিনকার ব্যাপার এবং বাচ্চু আমাদের সাথে এতই ক্লোজ ছিল আমরা একটা ফ্যামিলির মতো ছিলাম রাত নাই দিন নাই আমরা বাজাচ্ছি প্র্যাকটিস করছি খাচ্ছি দাচ্ছি একসাথে সো এগুলো দিনগুলো আমি এখন মানে কল্পনা করতে পারি না একদমই একদমই ঠিক বলেছেন এবং এত আদর করে কাছে টেনে নিতেন যখনই দেখা হতো বদ্দা বলতেন আমাদের বদ্দা আমাদের সাথে নেই আমরা অনেক কথা বলতে চাই আমাদের দর্শকরাও শুনতে চাই আমরা হয়তো বাবার একটা উপলক্ষ খুঁজে নেব যেখানে আপনার সাথে কথা বলবো আমরা আমরা সংবাদে ফিরে দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনিধন্যবাদ চ্যানেলকে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের বদ্যা আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুকে নিয়ে স্টুডিওতে ছিলেন আমাদের সাথে নকিব খান আপনারা নিশ্চয়ই শুনে শুনতে চাচ্ছিলেন আরও কথা আমরা আরেকটি উপলক্ষ খুঁজে নেব আরও কথা বলতে চাই বাচ্চু সম্পর্কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তার দীর্ঘদিনের সহকর্মী এবং বিনোদন জগতের সাথে সম্পৃক্ত অনেকেই এসেছেন স্কুল জীবনের বন্ধুরাও বিস্তারিত মিথিলা নাসনেনের রিপোর্টে সকালে আইব মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজধানীর স্কয়ার হাসপাতাল জনস্রোতে পরিণত হয় ভক্ত গণমাধ্যম ব্যক্তিত্বদের অনেকেই ছুটে আসেন তাকে দেখতে তার এই চলে যাওয়াকে অসময়ে চলে যাওয়া বলে তুলে ধরছেন সংস্কৃতি এবং বিনোদন জগতের মানুষেরা আমরা যারা শিল্পের সাধনা করি আমরা সবাই জানি একজন শিল্পী তৈরি হয় কীভাবে অসংখ্যে তিন দিন আগে তার সালাম দিলো লাস্ট যেদিন দেখা হলো আনন্দ মেলার অনুষ্ঠানে সেদিনও বললো যে হিরো এত সুন্দর একটা গান করে দিলাম গানটাকে একটা নতুন করে কিছু করো আমার কানের মধ্যে ওই কথাটা খুব কয়েকজন ফোন করে জানালো যায় বাচ্চু ভাই আমি তো বিশ্বাস করতে পারিনি বাচ্চু ভাই তো আমাদের বাংলাদেশের একটা একটাই সম্পদ ছিল একটাই তারা সেই তারাটা যে এত তাড়াতাড়ি খসে যাবে এটা আসলে আমরা ভাবতে পারছি না এক ও অদ্বিতীয় বলে না হি ইজ অনলি ওয়ান তার খুব প্রয়োজন ছিল সংগীত জগতে বিশেষ করে বাংলাদেশের রক সংগীতে তার অবদান সে প্রতিকৃতি তার কোনো তুলনা নাই মৃত্যুর সংবাদে ছুটে এসেছেন স্কুল জীবনের বন্ধুরাও ছোটবেলায় আমরা মুসলিম হাই স্কুলে একসাথে পড়ালেখা করেছি সিক্স টু টেন ছোটবেলা থেকেই দেখতাম সে গিটারের প্রতি তার কি ধরনের মানে দুর্বলতা ছিল হারমোনিয়াম তবলা দেখলেও এত বেশি খুশি হতো না গিটার দেখলে যেরকম খুশি হতো এইট নাইনে পড়ার সময় আমরা বিভিন্ন বিয়ে বাড়িতে বাজাতে যেতাম মুসলিম হাই স্কুলের বন্ধুদের যে আত্মিক সম্পর্ক মানে এটা এটা কি বলবো আসলে আজকে তো আমরা বলার অবস্থানে নাই মৃত্যুর কাছে পরাজিত হলেও বাংলা ব্যান্ড সঙ্গীতে বিজয়ের যে আসন তিনি করেছেন তার মাধ্যমে ভক্তদের হৃদয়ে তিনি থাকবেন মৃত্যুহীন প্রাণ হয়ে মিথিলা নাজদিন চ্যানেল আই ঢাকা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর বর্ণাঢ্য জীবন নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট একাধারে গায়ক গিটারিস্ট গীতিকার সুরকার প্লেব্যাক শিল্পী আয়ুব বাচ্চু জন্ম উনিশশো সালের ১৬ আগস্ট চট্টগ্রামে নিজের প্রতিষ্ঠা করা ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট এবং ভোকাল আয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তি এলআরবির আগে দশ বছর সোলসের লিড গিটারিস্ট ছিলেন তবে সঙ্গীত জগতে তার যাত্রা শুরু ব্যান্ড ফিলিংসের মাধ্যমে উনিশশো আটাত্তরে মিউজিক্যাল ব্যান্ডগুলোর সংগঠন বাম্বার অন্যতম সংগঠক ছিলেন আয়ুব বাচ্চু গুনি এই সঙ্গীত ব্যক্তিত্ব তার ভক্ত শ্রোতাদের কাছে সংক্ষেপে এবি নামে পরিচিত তার কণ্ঠে প্রথম পরিচিত গান হারানো বিকেলের গল্প উনিশশো সালে প্রকাশিত রক্তগোলাপ আয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান উনিশশো আটাশিতে দ্বিতীয় একক অ্যালবাম ময়নার মাধ্যমে উনিশশো সালে ব্যান্ড দলের নামেই বের করেন এলআরবি নামের অ্যালবাম এই অ্যালবামের ঘুমভাঙা শহরে হকার গানগুলো দারুণ জনপ্রিয়তা পায় উনিশশো তিরানব্বই ও চুরানব্বই সালে তার দ্বিতীয় ও তৃতীয় ব্যান্ড অ্যালবাম সুখ এবং তবুও প্রকাশ পায় সুখ অ্যালবামের সুখ চল বদলে যাই রূপালী গিটার শ্রোতাদের মন কারে উনিশশো সালে বের হওয়া তৃতীয় একক অ্যালবাম কষ্টর প্রায় প্রতিটি গানই জনপ্রিয়তা পায় এর মধ্যে উল্লেখযোগ্য কষ্ট পেতে ভালোবাসি অবাক হৃদয় এবং আমিও মানুষ তার গাওয়া অনন্ত প্রেম তুমি দাও আমাকে এবং আম্মাজান বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গান কণ্ঠের জাদুর পাশাপাশি অনবদ্য গিটার বাজানোর জন্য ছয় তারের জাদুকর হিসাবে উপমহাদেশে বিখ্যাত এবি চ্যানেল এর বিভিন্ন আয়োজনে নিবিড়ভাবে যুক্ত ছিলেন চ্যানেল আই ব্যান্ডফেস্টের অন্যতম উদ্যোক্তা ছিলেন আয়ুব বাচ্চু বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন চ্যানেল আই বাংলার গান সহ বিভিন্ন রিয়েলিটি শোতে নিয়মিত গান গিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে সবশেষ পয়লা অক্টোবর চ্যানেল আয়ের বিশ বছরে পদার্পণের আয়োজনেও গান গেয়ে শ্রোতাদের মাতান এবি পপ গুরু আজম খান সহ বিভিন্ন সময়ে অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন আয়ুব বাচ্চু এক সপ্তাহ আগে আরও একবার অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন মাত্র একদিন আগেই কনসার্ট করেছিলেন রংপুরে আবার একদিন পরেই অনুষ্ঠান ছিল রাজশাহীতে সঙ্গীত জগতের এই তারকার বড় অসময়ে চলে যাওয়া নাফিস ইফতেখার চ্যানেল আই দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় বাংলাদেশের কনসুলেট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে প্রবাসীদের স্বজনদের আওয়ামী লীগের সমর্থন দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা প্রাপ্তির নিশ্চয়তা দিতে দূতাবাসকে আহ্বান জানান সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে পান্থ মান রিপোর্ট বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরের তৃতীয় দিন সকালে মদিনা থেকে জেদ্দায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্ট থেকে সরাসরি যোগ দেন বাংলাদেশের কনসুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী প্রবাসীদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠা করার কাজ শুরু দুর্ভাগ্যের বিষয় করেছিল এর পরবর্তীতে অর্থাৎ পছন্দ করে সংবিধান লঙ্ঘন করে হত্যা দিয়ে যারা ক্ষমতায় এসেছে তা কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি আসলে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে তারা তো দুর্বল থাকে তাদের কোনো ভূষণ থাকে না চিন্তা থাকে না তারা ওই ক্ষমতাটাকে কিভাবে অঙ্কিগত করে রাখবে আর নিজেদের ভাগ্যটা কিভাবে গড়বে বা তাদেরকে ঘিরে একটা রিসেন্ট তৈরি করে তার ক্ষমতাকে ভিত্তি চাপ পাকাপ্রাপ্ত করবে ওই চিন্তাটা মাথায় থাকে বলে দেশের উন্নয়নে কোন কাজই তারা করতে পারে না বাস্তবতা বাংলাদেশের কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে আরো দুটি বাংলাদেশ স্কুল স্থাপনের ঘোষণা দেন পান্থ রহমান চ্যানেল আই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কূটনীতিকদের কাছে সাত দফা দাবি ও এগারোটি লক্ষ্য তুলে ধরেছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট দাবিগুলোকে কূটনীতিকরা যুক্তিসঙ্গত বলেছে বলে দাবি করেছেন জোটের নেতারা শাকির আদনানের রিপোর্ট জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর প্রথমবারের মতো বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক বৈঠকের এজেন্ডাতে ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিবেশ সাত দফা দাবি ও এগারোটি লক্ষ্যের মধ্যে আছে বেগম জিয়ার মুক্তি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ বাতিল নির্বাচন কমিশন পুনর্গঠন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা নির্বাচনের পূর্বে লেভেল গণতান্ত্রিক আচরণ হিসাবে সবার জন্য সমান সুযোগ সরকার এই জিনিসটা বজায় রাখার চেষ্টা করবেন জাতীয় আন্তর্জাতিকভাবে ভাবে সরকার যদি অনুমতি না দেয় এ সরকারের সুনাম নষ্ট হবে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও অনতি বিলম্বে তেইশে না হোক চব্বিশে আমাদের অনুমতি দেওয়ার চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই বলেও কূটনীতিকদের বলেছেন জোটের নেতারা ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে আজকে সেটা তারা উপস্থাপন করেছেন বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদের কাছে যে গুরুত্বপূর্ণ দিকগুলো যে সিদ্ধান্তগুলো যে দাবিগুলো আমাদের আছে সেই বিষয়ে ডিপ্লোমেটদের ব্রিফিং করা হয়েছে মূল সমস্যাটা তো স্পষ্ট আমরা উদ্বিগ্ন বাংলাদেশে গণতন্ত্র আজকে নাই এবং সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এবং এদেশে মানুষের ভোটাধিকার ফিরে দিতে হবে এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে এগুলোই হচ্ছে আজকে বাংলাদেশের রাজনীতির ইস্যু প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে গণমাধ্যমের কর্মীদের প্রবেশের অনুমতি ছিল না শাকের আদান চ্যানেল আই ঢাকা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এবং আমেরিকার রাষ্ট্রদূত বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তারা আরও জানাচ্ছেন বেলা সাড়ে এগারোটায় সেতু ভবনে আসেন হর্ষবর্ধন শ্রিংলা এবং দুপুর দুইটায় আসেন মার্শিয়া বার্নিকার্ট আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে আলাদাভাবে দু ঘন্টা বৈঠক করেন তারা বৈঠক শেষে ভারতের রাষ্ট্রদূত জানান দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং আগরতলা আখাউড়া প্রজেক্ট নিয়ে কথা হয়েছে সেতুমন্ত্রীর সাথে আর বার্নিকার জানান এটা ছিল তার বিদায়ী সাক্ষাৎ তবে তারা দুজনেই জানান বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা শুভেচ্ছা বিনিময় এবং আগারগাঁও প্রজেক্ট শুরু করার ব্যাপারে কথা বলেছি কথা হয়েছে নির্বাচন নিয়েও অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটা আমরা চাই এটা ছিল আমার বিদায়ী সাক্ষাৎ তবে আমরা নির্বাচন ও বর্তমান রাজনীতি নিয়েও কথা বলেছি আমরা চাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক পরে ওবায়দুল কাদের বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তবে সুষ্ঠু সংলাপের পরিবেশ নষ্ট করেছে বিএনপি এ সময় তিনি আরও জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায়না আওয়ামী লীগ ইস্যু একজন ডিফার করবে একটা ইস্যু ইস্যুতে তাই বলুন ত্যাগ পদত্যাগ দাবি করতে হবে কেন সব বিষয়ে সবাই তো একমত হবে না না হলে কি সেখানে পদত্যাগ এবং তিনি স্বেচ্ছা পদত্যাগ করলে সেটা তার ব্যাপার আমরা আওয়ামী লীগ থেকে কোন পদত্যাগ কারো দাবি করছে তিনি জানান ঐক্যফ্রন্ট কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না মাহমুদ রাসেল চ্যানেল আই ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন সংবিধানের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে প্রস্তুত ইসি নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে তাফসিল সোমা ইসলামের রিপোর্ট অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না এই বার্তা নিয়েই সকালে ইসির সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়াদি নিয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আশা আগামী নির্বাচনে ইসির ইভিএম ব্যবহারের পরিকল্পনা সহ নির্বাচনী সহিংসতা বন্ধ এবং দশ কোটি বিয়াল্লিশ লাখ ভোটারের নিরাপত্তা নিয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে রুদ্ধতার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের এন্ড সঙ্গে বৈষম্য বাদ দিয়ে নারী ভোটারদের নিরাপদ উপস্থিতিও আমাদের কামেশ্বর দ্যাট আহ টার্ন আউট পরে বৈঠকের আলোচনা নিয়ে কথা বলেন সচিব জানান নির্বাচনী প্রস্তুতিতে সন্তুষ্ট ইউ প্রতিনিধি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ নির্বাচন যাতে ইনক্লুসিভ ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ফ্রি ফেয়ার হয় সে ব্যাপারে ওনারা আমাদের কাছে আহ্বান জানিয়েছেন মাননীয় নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছে যে আইনের মধ্য থেকে নির্বাচন কমিশনের যতটুকু ক্ষমতা রয়েছে সবগুলো ক্ষমতা প্রয়োগ করে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পার্টিসিপেটরি ইনক্লুসিভ এবং ক্রেডিবল ইলেকশন করার জন্য তারা জাতিকে উপহার দেবেন নভেম্বরে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি প্রতিনিধি দল আসার কথাও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সময় ইসলাম চ্যানেল আই ঢাকা এবারে বিআরবি হসপিটালস লিমিটেড ভোটে খবর আজকে ভোটের খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হৃদয় ধন্যবাদ মাসার ভোটের খবরের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিদয় হোসেন শুরুতেই থাকছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের খবর নির্বাচনকে সামনে রেখে আইন অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর কথা জানিয়েছেন কমিটির সভাপতি এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকলেও বিভিন্ন দল এখন নির্বাচন বলে জানান আমির হোসেন আমু বলেন সরকারের বিরুদ্ধে কিছু দল রাস্তায় নামবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে শঙ্কিত নয় সরকার সংবিধান অনুযায়ী দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সে নির্বাচনে সব দল অংশ নিবে এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে এমন অভিযোগ সঠিক নয় উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি অনেক স্থিতিশীল বিরোধী দলরাও মিটিং করছে মিছিল করছে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের ভিতরে অন্য অনুপ্রবেশকারী ঢুকে যাতে কোনবাল সৃষ্টি করতে না পারে সেদিকে শৃঙ্খলা বাহিনী লক্ষ্য রাখছে এটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তারা রাখতে পারবে না যে নতুন করে কারোর মধ্যে কোনো মামলা দেওয়া হচ্ছে গাইবি মামলা আর এটা তো বিরোধী দল থাকে অবস্থায় তাদের নির্বাচনী প্রচার কার্যের সুবিধার জন্য এই ধরনের অপক্ষায় চালাতেই পারে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন এবং সংসদের নারী আসন সংখ্যা এক তৃতীয়াংশ করতে দীর্ঘদিনের দাবি মহিলা পরিষদের তারা মনে করে দাবি পূরণে ব্যক্তি শেখ হাসিনা এবং একমাত্র তার দলই অঙ্গীকারাবদ্ধ বর্তমান সংসদে দলটির একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা থাকায় নারী আসনে সরাসরি ভোট করে ইতিহাস হতে পারত একাদশ জাতীয় নির্বাচন জান্নাতুল বাকে কারিপট বর্তমান জাতীয় সংসদে বিশ জন নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন যা মোট আসনের সাড়ে ছয় শতাংশ অপরদিকে সংরক্ষিত আসনে সংসদে পঞ্চাশ জন নারী প্রতিনিধিত্ব করছেন সব মিলিয়ে জাতীয় সংসদে মোট আসনের বিশ শতাংশ নারী বাংলাদেশ মহিলা পরিষদ বলছে নারী বান্ধব দল হিসেবে স্থানীয় ও প্রশাসনিক পর্যায়ে নারীর ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ গত দশ বছরে যে মানে অ্যাকশনগুলো সেগুলো কিন্তু প্রশাসনের ক্ষেত্রে স্থানীয় সরকারের ক্ষেত্রে কিন্তু যেহেতু এখনও মনোনীত হচ্ছে তারা নির্বাচিত হচ্ছে না এবং তারা যে নির্বাচিত হবে তাদের যে নির্বাচনী এলাকা তৈরি করবে সেই পরিবেশটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয় নাই এইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি কিন্তু সংরক্ষিত আসনটা ঠিক এই মুহূর্তে প্রয়োজনীয় বলে মনে করছি এই মনে করছি যে সংরক্ষিত আসনটা একটা পাইপলাইন এটা যেন নারীরা তাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারে এখন আমাকে ছিয়ানব্বইতে নারী আসনের সুযোগ দিয়েছে তখন আমি ভাবি নাই যে শুধুমাত্র এটা স্বাগত থিয়াসমিনকে সুযোগ দিয়েছে আমি মনে করেছি যে উনি দয়া করে আমাকে সুযোগ দিয়েছে এটার মানে হলো যে উনি সমস্ত নারী জাতিকে সুযোগ দিয়েছে মহিলা পরিষদ মনে করে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন এক ধরনের প্রতীকী ব্যবস্থা এতে রাজনীতিতে নারীর প্রকৃত ক্ষমতায়ন হচ্ছে না অবশ্য সংরক্ষিত আসন থেকে পরে তিনবার সরাসরি ভোটে নির্বাচিত এমপি সাঘupta ইয়াসমিন মনে করেন নারীদের সরাসরি নির্বাচনে প্রস্তুতির জন্য সংরক্ষিত আসন গুরুত্বপূর্ণ এক ধাপ নির্বাচনটা সে করতে পারবে এই অবস্থাপন তো আনতে আসতে তাকে কিন্তু অনেক অনেক বেশি মূল্য দিতে হয় এই কম্পিটিশনটা পুরুষে পুরুষে এক রকম হয় কিন্তু নারীর সঙ্গে কিন্তু কম্পিটিশন করার চেহারাটা রকম হয় আমাদের জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে এই পর্যন্ত আনার জন্য উনি কি পরিমাণ কষ্ট করতেছে এবং চেষ্টা করতেছে এটাও কিন্তু সৃষ্টির বেদনা আমাদের এটাও সুপারিশ ছিল যে নির্বাচনী এলাকা ঢেলে সাজানোর জন্য সংখ্যা বাড়ানোর জন্য পদ্ধতি পরিবর্তনের জন্য এখানে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার তার জন্য টু থার্ড মেজরিটি দরকার অ্যাবসলিউট মেজরিটি সরকার আমরা সেখানে খুবই আশান্বিত ছিলাম যে আমরা প্রতিশ্রুতিটা পেয়েছি আশ্বাস পেয়েছি এখন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা হবে রাজনৈতিকভাবে মহিলা পরিষদ মনে করিয়ে দিয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দু সালের মধ্যে সব রাজনৈতিক দলের এক তৃতীয়াংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান আছে জানাতুল আই ঢাকা প্রিয় দর্শক ভোটের খবরে এই ছিল আজকের আয়োজন ফিরে যাচ্ছি মূল সংবাদে খায়রুল বাসানের কাছে ধন্যবাদ এবারে যাচ্ছি অন্য খবরে গ্যাস উন্নয়ন তহবিলের সাড়ে চার হাজার কোটি টাকা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে তিতাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে চব্বিশ জনকে বদলি করা হয়েছে পঁচিশ লাখ টাকা ঘুষ নেয়া এবং অনিয়মান্তান্ত্রিক বিদ্যুৎ সংযোগের অভিযোগে ড্রাইভার ও উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করলেও নির্বাহী প্রকৌশলীর কাছে শুধু কৈফিয়ত চেয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি রাজধানীর মাতুইলের একটি বরফ কলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাসে সংশ্লিষ্টদের পঁচিশ লাখ টাকা ঘুষ দেন অনুপম বরফ কলের মালিক মতিউর রহমান এরপরও লাইন না পাওয়ায় তিনি বিভিন্ন মহলে অভিযোগ করেন পরে অন্য গ্রাহকের ফেরত দেওয়া মিটার অনিয়মতান্ত্রিকভাবে তার বরফ কলে লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় টাস্ক ফোর্স তদন্ত করে বিষয়টি ধরার পর সংযোগ বিচ্ছিন্ন করে পরে আবার ওই মিটার দিয়ে সংযোগ দিয়ে নগদে বিদ্যুৎ বিল আদায় করা হয় এ নিয়ে তদন্ত করে নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদের সরকারি গাড়ি চালক মুন্সি এবং উপসহকারী প্রকৌশলী আবুল সাময়িক বরখাস্ত করে ফাতাহারকে বিদ্যুৎ সংযোগের জন্য যদি পঁচিশ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়ে থাকে সেখানে কিন্তু সরবরাহ এবং চাহিদা দুইটা কাজ করেছে যিনি ঘুষ আদায় করেছেন তিনি চাহিদা উপস্থাপন করেছেন আর যিনি দিয়েছেন দিতে বাধ্য হয়েছেন নি বলবো আমি তিনিও কিন্তু একটা সরবরাহকারী ছিলেন কাজে সেখানে এই যে পঁচিশ লাখ টাকা লেনদেনের আগে তারও কিন্তু ভাবা উচিত ছিল আমি দোষটা কোনো অবস্থায় সম্পূর্ণ তার উপরে দিচ্ছি না কিন্তু এখানে আমি বলেছি যে আসলে যে দুর্নীতিকার সত্যিকার প্রতিরোধ করার জন্য কিন্তু যারা দুর্নীতির শিকার তাদেরও রুখে দাঁড়ানোর তাদেরও প্রতিকার খোঁজার লেনদেনের আগে বা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ভাবা উচিত আর এরই মধ্যে মাতুইল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা বদলি হয়ে যান অভিযোগের শীর্ষে থাকা নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ এই অবৈধ লাইন মেনে নেন নতুন প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানও কর্তৃপক্ষ এ দুজনকেই গত চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলে এই পঁচিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে ঘুষ আদায় করা হয়েছে এবং তা যিনি আদায় করেছেন তার তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের হাত কাছে কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সৎ হতেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেই যদি নিয়ন্ত্রিত হোক সেটা যদি চাইতেন তিনি কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে পারতেন যাওয়া উচিত ছিল এখন এই কারণেই প্রশ্নটা উঠে যে এই যে সময় অতিবাহিত হচ্ছে কিছুই হচ্ছে না তার পিছনে কি এই কারণ যে যিনি বা যারা ঊর্ধ্বতন তাদেরও এই এই যে লেনদেনের ফলে কোনো ধরনের মুনাফা অর্জনের সুযোগ ছিল কিনা ভর্ণ অর্জন করেছেন কিনা এই বিষয়গুলো দেখা দরকার যে কারণে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলটি দায়বদ্ধতার কিন্তু এক করতে কোনো লিমিট নেই সর্বোচ্চ পর্যায়ের পর্যন্ত আমাকে দিতে হবে গ্যাস উন্নয়ন তহবিল থেকে তিতাস গ্যাসকে দেওয়া সাড়ে চার হাজার কোটি টাকা সরকারি ব্যাংকে না রেখে বেসরকারি ব্যাংকে রাখার অভিযোগে তিতাসে দুই কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার বিভাগীয় মামলা করেছে তিতাস কর্তৃপক্ষ এদের একজন বর্তমানে বাপেক্সে কর্মরত বুধবার আরও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস এছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক শাখার চব্বিশ জনকে বদলি করেছে তিতাস কর্তৃপক্ষ সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ রাজধানী কলাবাগান মাঠ পূজা মণ্ডপে আছেন লাইলা নওশিন আমরা সরাসরি লাইলার কাছে যাচ্ছি লাইলা দুর্গাপূজা মহানবমী উদযাপন নিয়ে আমাদের জানান বাসার যেমনটি বলছিলেন যে আজ শারদীয় দুর্গাপূষা পূজার মহানবমী আমি এই মুহূর্তে কলাবাগানের যে ধানমন্ডি সার্বজনীন মাঠে যে আয়োজন করেছে পূজার সেখানে আছি এখানে দেখা যাচ্ছে যে প্রায় কলাবাগান হাজার হাজার পরিপূর্ণ এবং ভক্ত অনুরাগীরা যেমন এসেছেন বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ কিন্তু এখানে দেবী দর্শন করতে এসেছেন এবং এই পূজাকে কেন্দ্র করে এখানে যে বনির আলোকসজ্জা এবং এত এত দর্শকদের সমাগম এটা একটা সম্পৃক্ত শান্তির বার্তা কিন্তু পৌঁছে দিচ্ছে সবার মাঝে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিরা যে অসাম্প্রদায়িক সেটার চেতনাটা কিন্তু এখানে ফুটে উঠেছে এবং একপাশে এখানে কীর্তনের আয়োজন করা হয়েছে অন্য পাশে আরতি প্রতিযোগিতা এবং এক পূজা মন্ডপ সব মিলে পুরো ধানমন্ডি এলাকাটা কিন্তু একটা সংস্কৃতি একটা একটা অনুষ্ঠানের নগরীতে পরিণত হয়েছে আর আগামীকাল দশমী নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে তুরস্কের দাবির পর ইস্তাম্বুলের কাছে অডিও এবং ভিডিও রেকর্ডিং এর প্রমাণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান যুক্তরাষ্ট্রের কাছে খসগি হত্যার প্রমাণ হস্তান্তর করতে তুরস্ককে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশাসন সাউদি কনসুলেটে সাংবাদিক হত্যা বিষয় তুরস্কের ওই দাবির পরিপ্রেক্ষিতে ইস্তাম্বুলকে জোরালো প্রমাণ দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট সে সময় তিনি সাউদি আরবকে রক্ষার চেষ্টার কথা অস্বীকার করেন তবে সাউদি আরব ও তুরস্কের সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতিবেদনের পর চলতি সপ্তাহের মধ্যেই ওই রহস্যের সমাধান হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের সাত বছরের যুদ্ধে ধ্বংস প্রাপ্ত ক্ষতিগ্রস্ত এবং বিপন্ন অমূল্য প্রত্ন স্থাপত্যের ভার্চুয়াল বিনির্মাণ করেছে পার্শ্বভিত্তিক আইকোনমিম প্রযুক্তিবিদরা ড্রোন এবং থ্রি প্রযুক্তি ব্যবহারে সিরিয়ার পালমিরা আলেপ্পো ইরাকের মজুল সহ প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধ জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্য ডিজিটাল পুনর্নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে জানাচ্ছি ব্যাংক অর্থনীতি সংবাদ বাণিজ্য যুদ্ধে সঙ্গে লড়াই করতে চায় না না চীন তবে উস্কানি তারা একদমই এড়িয়ে যাবে এই যুদ্ধ রুখে দাঁড়ানোর মধ্যে যথেষ্ট তাদের রয়েছে কথা জানিয়ে চায়না রেডিও ইন্টারন্যাশনাল প্রকাশিত এক ব্যাখ্যায় বলা হয় চীনের রয়েছে স্থিতিশীল বিশাল অর্থনীতি বিশ্বব্যাপী বাণিজ্য সহযোগীদের আকৃষ্ট করার জন্য নতুন সংস্কারের মাধ্যমে নিজেদের রূপান্তরিত করার কথা তারা এগিয়ে যাচ্ছে যদিও যুক্তরাষ্ট্রের বাজারে তাদের অনেক কোম্পানি মুনাফা বিপুলভাবে হ্রাস পেয়েছে এবারে এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ উৎপাদিত ফসল রক্ষা ও কৃষকের শত্রু দমনে অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁও ও মেহেরপুরেও ইদুর নিধন অভিযান চলছে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব হোসেন ও অন্যরা বক্তারা জানান বছরে প্রায় চুয়ান্ন লাখ মানুষের খাবার নষ্ট করে ইদুর মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইদুর নিধন অভিযান চলছে সকালে খামার বাড়ি থেকে র্যালি বের হয় পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনায় অতিথি ছিলেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ও অন্যরা এখন দেখবেন প্রকৃতি সংবাদ স্বর্ণপায়ী পাখি ও উভচা প্রাণীর মতো সরীসৃপ ও পরিবেশে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে নানা কারণে বাংলাদেশের সরীসৃপ প্রাণীগুলো বিপন্ন অবস্থায় রয়েছে বাংলাদেশে বিপন্ন সরীসৃপ প্রাণী নিয়ে শিহাব খালেদিনের রিপোর্ট ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের পরিবেশ বৈচিত্র্যময় বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবে খ্যাত সকল বন্যপ্রাণী বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারায় অধিকাংশ প্রাণী বর্তমানে বিপন্ন বাদ পড়ছে না সরিষ্রী প্রাণীও বাংলাদেশে পাওয়া যায় এমন সরীসৃপ প্রাণীগুলোর মধ্যে ত্রিশটিরও বেশি প্রজাতি বর্তমানে মহাবিপন্ন প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির কাছিম ও কচ্ছপ সবচেয়ে বেশি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে পাহাড়ি হলদে কচ্ছপ পাতা কাছিম রিডলে কাছিম এদের মধ্যে অন্যতম একসময় সুন্দরবনের নদীগুলোতে বড় কাটটা দেখা গেলেও বর্তমানে এরা মহাবিপন্ন সুন্দরবনে লোনাপানির কুমিরও বিভিন্ন কারণে বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে মানুষের মাঝে কুসংস্কার ও সঠিক জ্ঞানের অভাব থাকায় নির্বিচারে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির সাপ অবৈধ শিকার ও পাচারের কারণে নিরীহ প্রাণী তক্ষকও বিপন্ন এভাবে চলতে থাকলে বিপন্ন সরীসৃপগুলো এদেশ থেকে অচিরেই বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই সচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিপন্ন সরীসৃপ প্রাণীদের রক্ষা করা প্রয়োজন তবেই প্রতিবেশের ভারসাম্য বজায় থাকবে ভালো থাকবে সার্বিক পরিবেশ শিহাব খালেদিন প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই

দিন শেষে ডিএসসি এক সূচক আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো একাশি পয়েন্টে দাঁড়িয়েছে হাতবদল হয়েছে তিনশো আটত্রিশটি কোম্পানি চারশো ছিয়াত্তর কোটি তেত্রিশ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড এর মধ্যে দাম বেড়েছে একশো তিনটির কমেছে একশো আটাশিটির এবং অপরিবর্তিত রয়েছে সাতচল্লিশটি কোম্পানি শেয়ারের দাম